পূর্বে লেসনটিতে আমরা সেশন ক্রিয়েট এবং ডিস্ট্রিক্ট করা শিখেছি। এ পূর্বে সেশন ব্যবহার করে একটি লগইন পেজ তৈরি করব। এর জন্য প্রথমে আমরা মাইক্রোসফট ফন্টের মাধ্যমে এরকম একটি পেজ ডিজাইন করব। নেম T1, পাসওয়ার্ড নেম T2। আমরা এই সিআইপি ডাটাবেস ইউজার টেবিল হতে ইউজার মুন্না এবং পাসওয়ার্ড 008। এখানে একটি লক্ষণীয় যে আমরা এই ইউজার নেম ইউনিক হতে হবে, অর্থাৎ এরকম যেন মুন্না নামটি আর না থাকে, তা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আমরা ইনপুট ভ্যালিডেশনের ক্ষেত্রে ডুপ্লিকেট নাম ইউজার আমরা অ্যালাউ করব না। এক্ষেত্রে আপনি অন্য যে কোনো নাম দিতে পারেন। এই মুন্না নামটি যেন আর না থাকে, ইউজার নেম ইউনিক থাকতে হবে। এবার আমরা এই পেজটি htdocs লগইন index.html নামে সেভ করব। এর মেথড পোস্ট অ্যাকশন চেক ইউজার ডট পিএইচপি এই ফাইলটি। এখানে সেশন স্টার্ট করা হয়েছে, এরপরে ইফ নট স্ট্রিং T1 এবং অ্যান্ড নট স্ট্রিং T2 স্ট্রিং T2 এটি নাল চেক করা হয়েছে যে T1 এবং T2 খালি আছে কিনা। এই T1 এবং T2 এরকম নাল যদি একটি দিলেন আর একটি নাল, কিংবা এটা ইউজার নাম নিলেন রাখলেন এবং এটি খালি এরকম যদি থাকে, তাহলে আমাদেরকে ইনভ্যালিড ইউজার আর পাসওয়ার্ড একটি মেসেজ দিবে। এরপরে পরবর্তীতে আমরা আবার সে ইন্ডেক্স পেজটি কল করলাম এবং পরবর্তী লাইনে যেন কম্পাইল না হতে পারে সেই জন্য এক্সিট মাধ্যমে এখানে স্টপ করে দিলাম। অন্যথায় আমরা কি করব, অন্যথায় যদি এটা সত্য না হয় তাহলে আমরা সরাসরি এভাবে ডাটাবেজের সাথে কানেক্ট করব এবং একটি কোয়েরি চালাব যে ইউজার হতে এই নেম নেম স্ট্রিং T1, অর্থাৎ এই T1টি আছে কিনা। যদি থাকে তাহলে আমাদের এই হোয়াইল লুপের মাধ্যমে মাইকেল ফেস এরও একটি স্ট্রিং ভেরিয়েবলে আমরা পাসওয়ার্ডটি নিব। এরপর এই পাসওয়ার্ডটি আমাদের এই T2 এর সমান কিনা তা আমরা এখানে চেক করলাম। যদি সমান হয় তাহলে সেশন এর মধ্যে নেম ভেরিয়েবলে T1 আমাদের নাম ইউজার নেমটা সংরক্ষণ করব। এরপর আমরা লগ ইন ভিউ পেজে যাব, যেটা আমাদের সিকিউরিটি পেজ। এই পেজে সরাসরি যাওয়া যাবে না, অথবা আমরা কি করব, এটা সত্য না হলে আমরা লগ ইন ফেল একটা মেসেজ দিব এবং পুনরায় আমরা স্ট্রিং ইনক্লুড করে দিলাম। আমাদের কাঙ্ক্ষিত কাজটি হচ্ছে এই লগ ইন ভিউ পেজটিতে যাওয়া। এটি একটি সিকিউর পেজ, লগ ইন না করে এই পেজে যাওয়া যাবে না। যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা লগ ইন পেজে চলে আসলাম। লগ ইন না করে আমরা যেহেতু যাওয়ার চেষ্টা করেছিলাম লগ ইন পেজে চলে আসলো।
রিডাইরেক্টের মাধ্যমে এই জায়গাটা কাজ হয়ে আছে। আমরা এবার একটি ইউজার নেম দিলাম, আমাদের এখানে ইউজার নেম মুন্না। এবার আমরা সাবমিট করার চেষ্টা করলাম, সাইন ইন করার চেষ্টা করলাম, কিন্তু ইনভ্যালিড ইউজার আর পাসওয়ার্ড, যেহেতু আমরা এটা চেক করেছি যে এটা নাল আছে কিনা, তাহলে এবার চেষ্টা দিব। যদি পাসওয়ার্ড দিই কিন্তু ইউজার না লেখি, তাহলে অ্যাসিস্টে দিবে। যদি ইউজার নাম এবং ভুল পাসওয়ার্ড দিই, তাহলে আমাদের এই অ্যাসিস্টে দিবে লগইন ফেল। আর সব যদি সত্য হয়, সকল যদি সত্য হয় 008, তাহলে আমাদের ভিউ পেজে, লগ ইন ভিউ পেজে আমাদের সিকিউর পেজটিতে প্রবেশ করতে পারবো। এরপর সাইন আউটের মাধ্যমে আমরা সেশন ডিস্ট্রাক্ট করব এবং রিডাইরেক্ট করে ইন্ডেক্স, লগ ইন ইন্ডেক্স পেজে ঢুকবো। সাইন আউট করে আমাদের নেম সেশন ভেরিয়েবলটি স্ট্রিং এখানে দেখতে পারলাম। সাইন আউটের মাধ্যমে আমরা সে আগের পেজে চলে গেলাম। এভাবে আমরা কোনো নির্দিষ্ট পেজকে সিকিউর করতে পারি, লগ ইন পেজ তৈরি করে আমরা সিকিউর পেজে যেতে পারি, অন্যথায় আমাদেরকে সেই কাঙ্ক্ষিত সিকিউর পেজটিতে প্রবেশ করতে দিব না। তাহলে সেশনের এতক্ষণ আমরা সেশনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট দেখলাম, লগ ইন প্রজেক্ট। তো সবাইকে ধন্যবাদ।